আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কম্পিটিটিভ সবেতেই আসে। সেগুলো হলো বিভিন্ন রাজ্য, তার শস্য এবং তার গবেষণাগুলো, গবেষণাগার যেগুলো আছে তাদের নাম। এবার রাজ্য, শস্য এবং গবেষণাগারগুলো প্রত্যেকটার নাম মনে রাখা আমাদের কাছে একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, যার জন্যে আমরা আজকে এটার একটা শর্ট ট্রিক দেখে নেব। ভালো করে লক্ষ্য করো, একটা কবিতা, ওড়িশার মানবাড়ে কটকের ধানে, জোড়হাটে চা ভালো অসম তা জানে, লখনৌ এর আখ পেতে উত্তরে যান, কেরলেতে গিয়েছি মা কোল্ড কফি খান, নাগপুরে তুলো ভালো জানে মহারাষ্ট্র, পুষার সোনালি গম দিল্লির অস্ত্র, বাংলার হাট শ্রেয় ব্যারাকের পাটে, রাজসভা আলোকিত যোধের মিলেটে। প্রথম লাইনটা দেখো, ওড়িশার মানবাড়ে কটকের ধানে, তাহলে প্রথম লাইনটার মধ্যে পাচ্ছি ওড়িশা, ওড়িশার কটক হচ্ছে ধান, ধান গবেষণাগার কটক যেটা ওড়িশায় অবস্থিত। এরপর যেটা আমরা পাচ্ছি অসম, অসমের চা গবেষণা কেন্দ্র রয়েছে, নাম হচ্ছে জোড়হাট, ঠিক আছে। তারপর যেটা চলে আসছে সেটা হচ্ছে উত্তর, উত্তর দিয়ে হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে আখ গবেষণাগার রয়েছে, জায়গাটার নাম হচ্ছে লখনৌ। এরপর যেটা আছে সেটা হচ্ছে কফি গবেষণাগার, কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুর, যেটা আমরা চিমা দিয়ে বুঝিয়েছি, চিকমাগালুর, যেটা কেরলেতে অবস্থিত। এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থান করেছে তুলো গবেষণা কেন্দ্র, যেটা নাগপুরেতে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুরে। এরপর আমরা যেটা চলে আসছি দিল্লি, দিল্লির পুসাতে গম গবেষণাগার অবস্থান করেছে। এরপর যেটা চলে আসছে আমাদের বাংলা, মানে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ব্যারাক, ব্যারাক দিয়ে হচ্ছে ব্যারাকপুর, ব্যারাকপুরে পাট গবেষণাগার রয়েছে। রাজসভা, রাজ দিয়ে হচ্ছে রাজস্থান, ঠিক আছে, যোধ, যোধ দিয়ে হচ্ছে যোধপুর, এবং এখানে রয়েছে মিলেট গবেষণা কেন্দ্র।